দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুদকের আইনজীবী জনাব মোহাম্মদ খুরশিদ আলম। জনাব খুরশিদ, একটা বিষয় কিন্তু এসে যায় যে এই যে অর্থ আত্মসাতের মামলায় নোবেলজয়ী ইউনুস সহ চোদ্দজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিল দুর্নীতি দমন কমিশন। আপনি আসলে কার আইনজীবী? কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী নাকি দুদকের আইনজীবী? বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? জনাব খুরশিদ, সম্ভবত আপনার অডিওটা মিউট করা। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, দুর্নীতি দমন কমিশনের প্যানেলভুক্ত একজন আইনজীবী, 35 থেকে 40 জনের একটি প্যানেল আছে, এবং সে আমাকে যে মামলা অ্যাসাইন করা হয়, সাধারণত আমি উচ্চতর আদালতে করি, আপিল বিভাগ, হাইকোর্ট ডিভিশন, আর যদি বিচারিক আদালতে বলে সেটা আমাকে যেটা অ্যাসাইন করে সেটা আমি দিই। আর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেটা তারা যখন তাদের মামলাটা আমি হাইকোর্টে করি তাদের অনুরোধে, তখন তাদের সঙ্গে আমার একটা লিখিত অ্যাগ্রিমেন্ট হয়, আমি তাদের মামলাটা শেষ করে দিব। পরে যখন হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগে যখন মামলাটি শেষ হলো, ওনারা বললেন যে স্যার, মামলাটা আপনি বিচারিক আদালতে আপনি করেন। তো বিচারিক আদালতে আমি মামলাটা করে দিয়েছি, তারপর আপিল আদালতে আমাকে আবার নতুন করে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি সেটা করছি। হ্যাঁ, কাজেই এখানে আমার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথাও নাই। মানে আপনি এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখছেন না? না, আমি দেখছি না আমার দৃষ্টিতে। জি, এখন এই বিষয়টা তো এর আগে একবার মিউচুয়াল হয়ে গেছে, নতুন করে আবার এটি নিয়ে মামলা হলো কেন, কিংবা নতুন করে এই যে চার্জশিট, একটা তো মিউচুয়াল হয়ে গিয়েছিল। না, আসলে এটা মিউচুয়াল তো হয়নি। এই মামলার এজাহার দাখিল হয়েছিল 30 মে 2023 তারিখে, এবং সেখানে হলো মানে 13 জন আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল, এবং সেই মামলাটা ইনভেস্টিগেশন হয়ে আজকে মেমো অফ এভিডেন্সটা কমিশন অ্যাপ্রুভ করলো। কারণ আদালতে যদি কোনো চার্জশিট দাখিল করতে হয়, সেইখানে তার আগে কমিশনের একটা অ্যাপ্রুভাল লাগে, যাকে আইনের ভাষায় বলে স্যাংশন। ওই স্যাংশনটা আজকে কমিশন দিয়েছে, আমরা আশা করছি কালকে আদালতে এটা দাখিল হবে, এটাকে তখন চার্জশিট বলা হবে। এখন এর পরবর্তী পদক্ষেপ কি হবে, এর পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে, আপনি শুরুতে বলছিলেন? হ্যাঁ, দেখুন, এটা যদি চার্জশিট দাখিল করে দেওয়া হয় আদালতে, তাহলে আসামিরা যদি পলাতক থাকে, তাদেরকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করবে দুর্নীতি দমন কমিশন। সেটা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের আদালতে দাখিল হবে, উনি নিয়ম মাফিক আইন অনুযায়ী যদি পলাতক থাকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করবে। আর কোনো আসামি যদি সারেন্ডার করতে চায়, তাহলে নিম্ন আদালতে, বিচারিক আদালতে সারেন্ডার করে উনি জামিন চাইতে পারবেন। সেটা এখন বিষয়টি পুরোপুরি সিনিয়র স্পেশাল জাজ মেট্রোপলিটন ওনার এখতিয়ারে। এই যে চার্জশিটের অনুমোদন দেওয়া হলো, এর পেছনে কি কি বিষয় বিবেচনা করা হয়েছে? জি, দেখুন, চার্জশিটে একজন বেশি আসছে, আগে ছিল 13 জন এফআইআর, চার্জশিটে আসছে 14 জন। নতুন একজন সংযুক্ত হয়েছে, ওনার নাম কামরুল হাসান, উনি দপ্তর সম্পাদক সিবিএ, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তো একজন সিবিএ দপ্তর সম্পাদকের, দপ্তর সম্পাদকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো 50 লাখ টাকা পাওয়া, শ্রমিকদের টাকা পাওয়া, এটা একটু আনইউজুয়াল ঘটনা। এখানে লন্ডারিং এর এলিমেন্ট আছে। এইভাবে টোটাল 25,22,6,780 কোটি টাকার লন্ডারিং এর এখানে প্রাথমিকভাবে তথ্যপাত্র ইনভেস্টিগেশনও প্রমাণিত হয়ে যায়, যার মধ্যে 4 জন সিবিএ কর্মকর্তা, 2 জন লয়ার আছেন, আর বাকিরা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস আছেন, নাজমুল ইসলাম, আশরাফুল আলম, পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম, তারপরে আপনার হুজাতুল ইসলাম লতিফি, এরা সবাই গ্রামীণ। এরা মানে এই লন্ডারিংয়ের সঙ্গে এটা তারা ইনভলভ, এটা ওয়ান কাইন্ড অফ অর্গানাইজড ক্রাইম। ধন্যবাদ জনাব খুরশিদ আলম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে কথা বলছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম।